এবং এই হোলি উৎসব এক প্রস্তুত শেষ হলো, আবার সন্ধ্যের সময় বিশ্বভারতীর নানা অনুষ্ঠান আছে। এবং আজকে বাইরে থেকে চার দিন ছুটি থাকার ফলে বোলপুর তথা বোলপুরের বাইরেও অন্যান্য জেলা থেকেও প্রচুর মানুষ এসছেন, এবং আমরা চাই সবাই আনন্দের সঙ্গে সকালটা কাটালেন এবং সারাদিন যাতে আনন্দের সঙ্গে কাটাতে পারেন সেদিকে নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো। এবং এটাতে না এলে আমাদেরও মনটা খারাপ লাগে যে বন্ধুবান্ধব দীর্ঘদিনে যারা আসে সবার সঙ্গে দেখা হয়, বা এবং এক বছর যদি না আসতে পারি তাহলে মনটা আমাদেরও সেভাবে খারাপ থাকে যে হয়তো বন্ধুদের সঙ্গে দেখা হলো না। তা আমরা নিশ্চয়ই রাজনীতি থাকবি, ইলেকশন থাকবি, তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করি এটাকে অ্যাটেন্ড করার এবং সবার সঙ্গে আনন্দের সঙ্গে সময় কাটানো। না, এখানে দেখুন ভোট ভোটের জায়গায় থাকবি, উন্নয়ন হয়েছে, উন্নয়নের জন্য ভোট হবে, তার জন্য এই আবির খেলাকে কেন্দ্র করে ভোট প্রচারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবার আমাদের যা রাজ্যের উন্নয়ন হয়েছে, আমাদের যে 42টা সিট সেখানে অটোমেটিক জিতবো। আজকে হচ্ছে উৎসব, এবার সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, এবং আমরা চাই আজকের দিনে সারা বাংলার মানুষ যে আমাদের উৎসবে সবার সঙ্গে ভাগ করে নিয়ে আনন্দে কাটান এই কামনাই করি। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।